Hamburg Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099 ডক্টরস ডে উপলক্ষে আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক কুমার নন্দীকে সংবর্ধনা দিল আরামবাগ মেরিনার্স। এছাড়াও ডক্টরস ডে উপলক্ষে আরামবাগ ও তার পার্শ্ববর্তী এলাকার 100 জন দুস্থ মহিলাদের স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয় এবং তাদের পিরিয়ড সম্পর্কে সচেতন করা হয়। সকলে পিরিয়ডের সময় প্যাড ব্যবহার করবেন, কেউ কাপড় ব্যবহার করবেন না, ঠিক আছে? কাপড় ব্যবহার করলে বিভিন্ন ধরনের ইনফেকশন ছড়ায় সেখান থেকে, তো সেখানটান থেকে আর নিজেদেরকে শরীর খারাপ করবে, তাই সেই পিরিয়ডের সময় সবাই প্যাড ব্যবহার করবেন, কেউ একদম কাপড় ব্যবহার করবেন না। আজ 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে, বিশ্বের সমস্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের কর্মী জানাই তেনারা যেভাবে এই করোনা মোকাবিলায় আমাদের সহযোগিতা করছেন এবং সমস্ত নিজেদের জীবনকে উপেক্ষা করে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাদের সমস্ত ডক্টরকে আজকের দিনে কুর্ণি জানানো হচ্ছে। আরামবাগ মেরিনার্সের পক্ষ থেকে আজকে আরামবাগের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশোক কুমার নন্দীকে আমরা সংবর্ধনা জানালাম। তিনি এই করোনা মোকাবিলায় যেভাবে দিবারাত্রি হচ্ছে মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন তার জন্য তাকে ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে না। শুধু আরামবাগই না, আরামবাগের বাইরে খানাকুল মদনগঞ্জ বিভিন্ন এলাকায় তিনি তার চেম্বার চালিয়ে গেছেন এবং সে তাই না, তিনি আমফান পরবর্তী ঝড়ে একজন মেডিসিন ডক্টর হয়েও তিনি যে টানা তিন ঘন্টা ধরে অতি করে যে একটা পেশেন্টকে জীবনদান দিয়েছেন সেটা অবিস্মরণীয় হয়ে থাকবে সারা সকলের কাছে। এছাড়াও আমরা আরামবাগ মেরিনার্সের পক্ষ থেকে আজকে আরও একটি উদ্যোগ নিলাম, হচ্ছে সেটি আজকে সূচনা করা হলো। আজকে আরামবাগ এবং তার বিভিন্ন গ্রামে হচ্ছে মহিলাদের স্যানিটারি প্যাড বিতরণ করা হবে এবং পিরিয়ড সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে। সত্যজিৎ দাসের সাথে আমি সুশান্ত দাস, আরামবাগ টাইমস।